আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون وقال النبي صلى الله عليه وسلم ما لولي الدنيا إلا كراكب اتظل تحت الشجرة فراح تركها أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآل لا إله আরজুর লাইলাহা আগায় বসেন লাইলাহা
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা মাশাল্লাহ লা ইলাহা হু লা ইলাহা ইল্লাল্লাহ লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই তিন দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে জম, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে যে মহান রব্বুল আলামিন সমাপনী দিবসে আল্লাহ তাআলার রহমতি বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকনি বলে আলহামদুলিল্লাহ। সবাই খালি ঘুমে, হুজুর নাকি বাট পারা শুরু করছি, প্রতিদিন গেলে আওয়াজ করে বক্তা কে আর দাওয়াত দিছে না নাকি? আসলে ভাই বক্তা দাওয়াত দিছি, আসতেছে বক্তা, এ তো আগে বাগে যদি দেলাই তাহলে তো আমরা যাইবেন গিয়া বেড়া না, দূর থেকে আওয়াজ করতো আয়া 20,000 করে টেয়া লইয়া যা, তা আমি খাড়াই দিই জোরে কোন ঠিক না বিঠিক, এ লড়ে সরে গেতে তাহলে বক্তারা আসতেছে মেরার সাহেবের সাথে আমার কথা হয়েছে, স্টেজে ওঠার আগে উনি মাও নাচেছে, হ্যাঁ তো খালি উলি পাওয়া যায় না, দুইটা তিনটা প্রোগ্রাম রাখে, আর আমরাও দূরা বাগালে নারে তাকবির আহালান সাহালান আগতম স্বাগতম শুভেচ্ছা স্বাগতম দেয় অন গড়ে বেড়ে না, আমরা স্বাগতম দিব গো, জুমার বয়ান করি আশেপাশে বয়ান করি, আর কতই করতাম শুনলে আর কতই শোনা যায়, জোরে এখন ঠিক না বেঠিক, এরপরেও থাকবেন নাই আর তো জোরে এখন থাকবেন, জিকির যেন করলাম লাভ আছে নি, আর হজুর এখন লাভ আছে নি, তিন চুরে গেছে চুরি করতো এক দেশ লেবাস লাগাইছে পাঞ্জাবি টুপি জুব্বা হাতে নিছে তসবি উদ্দেশ্য চুরি কি চুরি, কিন্তু লেবাস লাগার নবীর, এমন কিছু চুর আছে লেবাস লাগায়া চুরি করে ফরা দোরা খাইলে কয়ে মুল্লারা চুরি করতেছে, দোরা এখন ঠিক না বেঠিক, কথা জবাব দিতে তিন চুরে গেছে এক দেশ গিয়া চুরির উদ্দেশ্য নিয়ে টুপি দাড়ি জুব্বা জাব্বা লাগায়া খালি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এলাকার মধ্যে একটা ছয় লাভ হয়ে গেলো, কিরে এমন তিন আল্লাহর উলি আইছে গাছের নিচে বইয়া খাওয়া খাইতে পাতে খালি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এমন সবাই মানুষ ভক্ত হয়েছে এই তিন সুরের ভক্ত, হ্যাঁ তো সুরের জানে না বুঝা যায় আল্লাহর উলি, ও দেশের বাদশাহ উনার কানে এই খবর গেছে, দাওয়ার পর বাদশাহ একদিন দাওয়াত করছে যে হুজুর আয়, আমি মানে তিনজনের দাওয়াত আমার ভাই, তিনজন কো আমরা সুর রে আমরা তো বিসমিল্লাহ কইতে পারি না দোয়াও পারি না, মানে একটা কো আমি একটু মাদার সাথে পড়ছিলাম হালকা কিছু পারি, রব্বি রহম হুমা কামা রব্বে আনি সগির এটাই বারবার কই, এমনি আচ্ছা চল দাওয়াটা খাই, তিন চুনে গেছে বাদশাহ ওই দেশের বাদশাহ বাড়িতে দাওয়াত খেত, দাওয়াত খাওয়ার পর সর্বশেষে বাদশাহ কয় ও আল্লাহওয়ালা বুজুর্গরা আমার একটা ছেলে অনেকদিন যাবত অসুস্থ, একটু উতার ভরা যদি দিতেন আপনারা আশা করি আপনাদের মুখের উতার ভরার বদলতে আল্লাহ তারা আমার ছেলেটাকে শিফা করে দিবে, দেন না একটু উতার ভরা, নেন না আল্লাহর ওলিদের জবান থেকে উতার ভরা আপনারা নিন না, তিন চোরা কেউ পড়লাম না মুসিবতের মধ্যে উতার ভরা কি তার আবার জীবনে তো আমি উতার ভরা দিছি না, হ্যালো চুরি করে বেড়াই যায় বুঝি না ইমাম ইয়ার দাওয়াত খাই তো এবার যা যে যে বিসমিল্লাহ টিসমিল্লাহ কইয়া জান সে ভয় বল বাদশাহ কি করছে এই উতার ভরা নেই একদিন করে খাওয়াইছে ছেলেরে আল্লাহর কি মর্জি এই তিন সুরের ফুর পানি খাওয়ায়া পানি পান করার পরে বাদশাহ ছেলে গেছে ভালো হইয়া, ইহ বাদশাহ তো হাদিয়া দিছে দিছে আর দেশের মধ্যে এলান করছে এই এমন গাছের নিচে তিনজন আল্লাহর ওলি বসে আছে এরা ফু দিলে রূপ ভালো হয়ে যায় এদের মতন খাঁটি আল্লাহর ওলি এই জগত নাই, এই কথা যখন বাদশাহর রাজকীয় মন থেকে ঘোষণা হয়েছে এখন তো তাগি ভরা তেল ভরা পানি ভরা আয় হায় সারাদিন এই তিন চোরের কাছে মানুষের লাইন ধরছি আর পানি ভরা নিয়া
খালি ঠেহা দিয়া হাদিয়া পয়সার সব জাম করেছি তিন চুরে কয়ে জিকির করার কারণে বাদশাহ দাওয়াত দিল লাখ লক্ষটাকে হাদিয়া দিল এখনো লাখ লাখ নিয়ে হাদিয়া আইতেছে অতএব আর চুরি করে লাভ নাই যে জিকির ধরছি আর কোনোদিন জিকির ছাড়বো না এই জিকির ধরে রাখবো ইতিহাসের কিতাবে লেগেছে ওই তিন সুরে এমনভাবে জিকির ধরেছে জিকির করতে করতে লাস্টে তিন চুর সুরের নাম পরিবর্তন হয়ে আল্লাহর খাতার মধ্যে ওলের নাম লিখে দিয়েছে জিকিরের দরকার আসেনি দুনিয়াতে আমল করলে কোনো কাম হইব না পরকালে আমল করলে দুনিয়াতে আমল না করলে কোনো কাম হইব না পরকালে আমল করলে কোনো কাম হইব আর টুজুরে কোনো কাম হইব পরকালে কোরআন শরীফ পড়লে লাভ নাই দুনিয়াতে সুবহানাল্লাহ বলে লাভ আসেনি একটা বার সুবহানাল্লাহ বললে কি হয় এক আল্লাহর ওলি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন নবী গো এই যে শীতের মধ্যে বইয়া বইয়া সুবহানাল্লাহ বলি লাভটা কি আলহামদুলিল্লাহ যে বলি এর লাভ কি আল্লাহ নবী কয় লাভ আছে মানে কি লাভ আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন কয় আবু হুরায়রা কোন বান্দা যদি আলহামদুলিল্লাহ বলে আমার আল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে ওই বান্দার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলার দরকার আসেনি আজকে এই ফজিলত পাস করতাম না আজকে আমার আয়াতে চলে যাই তো আপনারা আজকের শেষ দিবসে আসাতে খুশি না বেজার অনেক মানুষে অনেক মন্তব্য মাহফিলকে নিয়ে কেউ বলতেছে গত বছর মাহফিল খাইল বাসার জমাইলো এই বছর আনসারি সেবায় মাহফিল দিয়ে শেষ করিয়া আচ্ছা মানুষের কোনো পাওয়ার আছে মাহফিল জমানোর আরো জোরে কোন পাওয়ার আছে যেই লোক বলবে খায়রুল বাশার থাকতে মাহফিল জমছে আনসারি সাহেব মাহফিল জমাইতে পারে নাই আমি বলি তুমি কুফুরি করছো মানুষের কোনো পাওয়ার নাই মাহফিল জমানো জোরে কোন ঠিক না বেঠিক এই মাহফিল একমাত্র জমবে আল্লাহ যার অন্তরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে সেই মাহফিলে আসতে পারে জোরে কোন ঠিক না বেঠিক অনেকের অনেক মন্তব্য অনেক মন্তব্য করতেছে যে কেন মাহফিলে জমে না মাহফিলে কোনো লোক আসে না লোক আসে না হাফেজ খায়রুল বাশার কি না করছে আপনার কেউ যায় নামাজের মধ্যে নামাজ দিকে করে যদি উনি না করে থাকে উনি আলেম না আর আমার ধারণা ওনার জবান থেকে এমন কথা বের হবে এটা মানুষের বানোয়াট কথা বানানো কথা হ্যাঁ বলে খায়রুল বাশার নাই ওয়াজ জমছে না বাড়া বুঝতাম ওখান কথা কইলে বেলা না কথা কোন লাগে যা হয় কার পক্ষ থেকে হয় আরো জোরে কোন কার পক্ষ থেকে বদরের প্রান্তরে গেছে 313 জন সাহাবী রাতের বেলা গিয়া হ্যাঁ এমন এক জায়গা গেছে টিলা টুলা বালু জায়গা কি বালু একবারে বালু এই পর্যন্ত তো বালু পাও করে জায়গা আয় হায় রে বর কোনো জায়গা নাই এবার আবু জাহেল গোয়েন্দা ফাড়াইছে দেহ আছে নি কি আর মুসলমানটা এক গোয়েন্দা আয়া দেয় কেউ সুয়াকান্ত আছে কেউ রুকুতকান্ত আছে কেউ খারু একান্ত আছে এই গোয়েন্দা কয় নেতা এমন এক ভীত এমন এক ভয়ানক জাতি আসছে যাদের কলবে ভয় আগামীকালকে যেন যুদ্ধ করব এই ভয়ে কান্ত আছে কেউ রুকুতে কেউ সেজদাতে কেউ খাড়া কেউ বাওয়া মানে ভয় পাইতেছে কান্ত আছে আসলে কি ভয়ে কান্ত আছে আর জোর এখন কেন লাগে কান্দে আল্লাহ কাছে চাই প্রভু এই বদরের প্রান্তরে যদি তোমার সাহাবায়ে কেরামেরা শহীদ হয়ে যায় এই জমিনে দিন কায়াম হবে না দিনের জানটা উঁচু উপরে উঠবে না এই বলে সাহাবায়ে কেরাম ওই বদরের প্রান্তরে কান্না শুরু করে দিয়েছে আল্লাহর কাছে কান্না করে দোয়া করে প্রভু গো আগামীকাল বদরের প্রান্তরে আমাদেরকে বিজয় দেবা এই জন্য কান্না করতেছে আর বলে প্রভু গো আমরা যে জায়গার মধ্যে তাবু করেছি
ওই জায়গাটা যুদ্ধ করার মতন উপযোগী জায়গা নয়। আবু জেহেল যে জায়গার মধ্যে তারা তাবু ফেলেছে, ওই জায়গাটা যুদ্ধ করার মতন উপযোগী জায়গা। আমার আল্লাহ কয় নবী গো, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহকে রাজি করার জন্য যুদ্ধের ময়দানে আসলাম, আমার হাবিবের জানটা উঁচু করার জন্য যুদ্ধের ময়দানে আসলাম, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব কথা দিলাম। আল্লাহর নবীর সাহাবীরা রাতের বেলা কান্না করার কারণে সকালবেলা এমন বৃষ্টি হয়ে গেল, বৃষ্টি হওয়ার কারণে সাহাবায়ে কেরাম যে জায়গার মধ্যে তাবু ফেলেছিলেন, ওই বৃষ্টি হওয়ার কারণে বালুগুলো শক্ত হয়ে যায়, যুদ্ধ করার মতন উপযোগী জায়গা হয়ে গেল। আর আবু জেহেল যে জায়গার মধ্যে তাবু করেছিল এমন শক্ত মাটি, বৃষ্টি হওয়ার কারণে ট্যাং পিছলায় যায়, ট্যাং ধরে রাখতে পারে না, ওই জায়গাটা অনুপযোগী হয়ে গেছে যুদ্ধ করার মতন না। আমার আল্লাহ কয় ও আমার সাহাবীরা, আমি আল্লাহ যা ইচ্ছা করি তাই হয়, বান্দার কোনো কামালিয়ত নাই। যা হয় কার পক্ষ থেকে হয়, বালা খারাপ কার পক্ষ থেকে, মাহফিলে মানুষ কম হইতে পারে, এই মাহফিল দ্বারা আমরা কামিয়াব হবো জোরে কোন ঠিক না বেঠিক? অবশ্যই এর মধ্যে খায়ের আছে, জোরে কোন ঠিক না বেঠিক? দুই বাদশাহ, এক বাদশাহ এক খাদেম লয়ে গেছে, শিকার করত, কি করত, শিকার করত, শিকার করতে গিয়া বাদশাহ আঙ্গুল কাটতে থাকা, বাদশাহ কয় হারে আমার আঙ্গুলটা কাটতে রোগা, খাদেম কয় আঙ্গুল কাটার মধ্যে কল্যাণ আছে, মারছে একশোর বেড়া বেয়াদব, আমার আঙ্গুল কাছে এটা কে কল্যাণটা রে, আমার আঙ্গুল কাছে এটা তো আমার বেতা করতেছে, এটা মধ্যে কল্যাণটা গীতা বলে, এটা মধ্যে কল্যাণ আছে, বাদশার মেয়ে গেছে খারাপ হইয়া, খাদেম রে দৌড়ে ফেলাইছে কুয়ার মধ্যে, মরে না তুই, তুই আমার কাছে আমার কল্যাণ আছে। এবার খাদেম কুয়ার মধ্যে ফুরে কো বাদশাহ, আমি কুয়ার মধ্যে ফুরছি এটার মধ্যেও কল্যাণ আছে, বাদশাহ কয় কষা দেখি আমার আঙ্গুল কাছে এটার মধ্যেও খায়ের আছে কল্যাণ আছে, হ্যাঁ গর্তের মধ্যে গেছে এটার মধ্যে কল্যাণ আছে, কি এর কল্যাণটা আছে দেখি আজকে। এবার বাদশাহ খাদেম রে গর্তের মধ্যে ফেলা হয়ে গেছে গা, শিকার করত, শিকার করতে 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 এক দেশ সারিয়া আরেক দেশে গেছে গা। এবার যে দেশে চলে গেছে ওই দেশের গোয়েন্দা বাহিনী বর্ডার গার্ড এরা ধরে আছে বাদশাহে, ধরিয়া কয় তোমার কাছে ভিসা নাই, পাসপোর্ট নাই, টিকিট নাই, তুমি আয়া ফেরছো, অতএব তোমাকে আমাদের আইন অনুযায়ী তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাবো, ফাঁসি দিব, তুমি কেন আসলা, অন্যায় করলা। এবার বাদশাহে নিচে ফাঁসি দিত, ফাঁসি দেওয়ার পর জল লাগিয়েছে, যাওয়ার পর ফাঁসি দেওয়ার আগে তারা দেখতেছে, থাকায় দেখে বাদশার আঙ্গুল কাটা, তো তাদের দেশের আইনের মধ্যে এটাও লেখা আছে কাহারও আঙ্গুল কাটা হলে, পাও কাটা হলে তাকে বুকা মনে করা হয়, তাকে কি মনে করা হয়, বুকা, তাহলে সে বুঝে না, যে মাত্র দেখছে আঙ্গুল কাটা তখন কয় রে বুকা রে আমাদের দেশের আইন অনুযায়ী কয়, ও তো এটা বুঝছে না, ছেড়ে দাও, ছেড়ে দিছি। বাদশাহ কিছু মতে এই দেশ থেকে ফারুইয়া তার দেশ হয়ে আল্লাহ বাসাইছে রে আঙ্গুল কাটছে, জোরে কোন ঠিক না বেটি, আর যদি আঙ্গুল ভালা থাকতো তাহলে আমার কি হইতো, ফাঁসি হইতো। এবার তুলছে, হে খাদেম রে কো তুই ঠিকই কইছ, আঙ্গুল কাটার মধ্যে খায়ের আছে কল্যাণ আছে, উঠ। এবার একটা কুয়াতে উড়াইছে, উড়াইয়া কয় আচ্ছা তুই যে কইলে কুয়ার মধ্যে হইলে তোর কল্যাণ আছে, তোর কি কল্যাণটা, কো বাদশাহ আমার কল্যাণটা হইলো আপনি শিকার করতে গিয়ে আঙ্গুল কাটছেন, আর আঙ্গুল কাটতে গিয়ে গেছেন আরেক দেশ, আমি যদি আপনার লোকে ওই দেশে যাইতাম তাহলে দুজনকে ফাঁসির কাস্টে ঝুলাইতো, আপনি আঙ্গুল কাটার কারণে আপনি বাচ্চা আইতেন, আর আমার আঙ্গুল বালা থাকার কারণে আমি ফাঁসির কাস্টে ঝুলতাম, অতএব আমি কুয়ার মধ্যে পড়ে ফাঁসির কাস্টের ঝুলানো থেকে বাঁচলাম। খায়ার আছে না, মাহফিলে মানুষ কম, এটার মধ্যে খায়ার আছে, জোরে কোন ঠিক না বে ঠিক, তবে লোক কিন্তু আয় হইব আস্তে আস্তে আইতাছে, মজার ওয়াজ হইব আইতাছে। তে আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুসলমানেরা, হে ইমানদারেরা, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, কারে ভয় করবো, আরো জোরে কোন কারে ভয় করবো, আচ্ছা আল্লাহর কেন ভয় করবা, ভয় শব্দের অর্থ কি,
আল্লাহ নবী কয় আল ইজতিনাবুল মাসিয়া, ভয় মানে সমস্ত গুনাহ থেকে নিজের নিজেকে বাঁচায় রাখা, সমস্ত গুনাহ থেকে নিজেকে। এমন আমি কয়ে ভয় 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 ভয়, কিন্তু মাঝে মাঝে আমরা গিয়া মমতাদের গান শুনতাম যাই, আমরা কয়ে আল্লাহ তোমারে ভয় পাই, আবার চায়ের দোকানে গিয়ে আরেকবার গিবত করতে লিপ্ত হয়ে যায়, এটার নাম বয়নি। আমি আল্লাহর ভয় পাই বেপরদায় চলে, এটার নাম বয়নি। আমার কথার জবাব দিতে হবে, প্রভু আমি তোমারে ভয় পাই তার মানে আমি মিথ্যা কথা বলি, এটার নাম ভয়। আমি আল্লাহ তোমারে ভয় পাই আলেমের গিবত করি, এটার নাম ভয়। আমি আল্লাহ তোমারে ভয় পাই আমি মাদ্রাসার বিরোধিতা করি, এটার নাম আল্লাহর ভয়। আমার ভাইয়ারা এটার নাম আল্লাহর ভয় না। আমি সাপকে ভয় করি, সাপের লেজ ধরে ঘুরা, এটার নাম কি সাপের ভয়। আমি সাপকে ভয় পাই তার মানে সাপ থেকে অনেক দূর থেকে চলে যায়। আল্লাহ তোমারে আমি ভয় পাই, তুমি বলেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও মুমিনেরা আমি আল্লাহকে ভয় করো, এর মানে হলো আল ইজতিনাবুল মাসিয়া, সমস্ত গুনাহ থেকে তোমার জবানকে তোমার নফসকে তোমার জিহ্বাকে তোমার চোখকে হেফাজত করো, তোমার অঙ্গ প্রত্যঙ্গকে সমস্ত গুনাহ থেকে হেফাজত করার নাম হলো হাকিকতান ভয়। যার মনে আল্লাহর ভয় আছে চুরি করবো নি, আরো জোর এখন চুরি করবো। দাদা নাতি গেছে চুরি করতো, দাদা নাতি চুরি করতে গেছে, দাদা কয় নাতি তুই বাইরে পাহারাদি করবে কেটা দেহে আমারে, আমি ভিতরে ঢুকতেছি, কো ঠিক আছে ঢুকে। এবার ঢুকছে, ঢুকার পর যেই মাত্র কিছু কষ্ট মষ্ট করে দাদা গিয়া ঘরে ভিতরে ঢুকছে, দাদা কয় নাতি কী খবর, বলে দাদা দেখতেছে, ও কী কস, বলে হ হ দেখতেছে, তাড়াতাড়ি করে বাড়িছে বাইরে দাদা নাতি মিলে দিছি দৌড় শুরু করছে, সুরের দেখি আছে আর উপায় আছে, কতক্ষণ গিয়া খাওয়ার পর কিরে নাতি কী খবর, বলে দেখতেছে তাড়াতাড়ি দৌড়া, দৌড়তে 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 বল দিঘার পরে কাশিমপুর গেছে গা, ক কী খবর নাতি, ক দেখতেছে, ক কী কলবেলা ওখানে দেখতেছে, আয়সি সয় মাই আড়তে আড়তে দৌড়তে দৌড়তে ওখানে ও দেখতেছে, বলে হা, বলে কী কস, বলে হা, বলে কেমনে দেহে, বলে হুজুর রাগ কইছে যে যে কিছু করে না কেন দুনিয়ার কেউ না দেখলে আমার আল্লাহ দেখে, আর তো জোরে কর অতএব আমার আল্লাহ মেরে দেখতেছে। দাদা কয় হা চুরিটা আমার নষ্ট করলি তুই, তুমি আগে জানি, তাহলে যার ভিতরে আল্লাহর ভয় আছে সে চুরি করবে, দুধের মধ্যে পানি দিব, হ্যাঁ আরেকবার আর বকরি বিক্রি করবো চুরি করিয়া, গরু বিক্রি করবো, উমর রাদি আল্লাহ রায় মর বমি দিয়া যাওয়ার পর এক রাখাল হাজার হাজার বকরি চড়ায় বই আসছে, উমর কয় রাখাল আমি মুসাফির মানুষ চিনে না তো, আমি মুসাফির মানুষ আমার একটা বকরি বিক্রি করে এলাম, নাহলে একটু দুধ দে আমারে, ক এই বকরির মালিক তো আমি না, দুধ দেওয়া যাবো না, ক ঠিক আছে একটা বকরি বিক্রি করে দে, ক বকরি বিক্রি করলে আমার মালিককে কী কমু, মালিককে কইস যে বকরি বাঘে খাই আলাইছে প্রতিদিন দু একটা বাঘে আপনি খেয়ে ফেলে বুঝাই আলবে উল্টা পাল্টা। এই লোক ক ক আপনি বুড়ি হয়েছেন গা চুরি তো তেন ফালতেছে না, বলে কেয়া, বলে আপনি কিবা কোন বকরি খাই আছে বাঘে বুঝাইতো মালিক রে, আচ্ছা দুনিয়ার মালিক রে না এই কথা দিলাম, আমার আল্লাহ মালিক যে দেখতেছে এই মালিক রে আমি কাল কেয়া মতে কী বুঝ দিব, আর তো জোরা কর এলে কিসের ভয়, আর হাজার কোন কিসের ভয়, সেই উমর রাদিয়াল্লাহু আনহু বলে প্রভু হে এই জমিনের মধ্যে আর পুলিশ লাগবে না, দারোগা লাগবে না, সিকিউরিটি গার্ড লাগবে না, যদি আমার দেশের মধ্যে একটা রাখালের অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয় থাকে, কুদার কসম করে বলি ওই দেশের মধ্যে আর কোনো দিন গুনাহ হবে না। ও প্রাণের মা বোনেরা তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে ব্যাপারটাই চলবো নি, আর টু দূরে এখন তোমার ভিতরে আল্লাহর ভয় থাকলে কোনোদিন তুমি গুনাহ করবে না। আমার বাড়া বন্ধুরা এই জন্য আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় কর, আমি আল্লাহকে ভয় কর। এখন প্রশ্ন হইল আমরা আল্লাহরে কেন ভয় করব, আমরা আল্লাহরে কেন
ভয় করব। মানুষ তো পুলিশ দেখলে ভয় পায়, দারোগা দেখলে ভয় পায়, র‍্যাব দেখলে ভয় পায়, আমার আল্লাহর তো র‍্যাব নাই, আমার আল্লাহ তো রাইফেলও নাই গুলিও নাই, আমরা আল্লাহর কেন ভয় করব? আমার মারা বন্ধুরা দুনিয়ার জমিনে দেখবেন একটা গ্রাম আর একটা গ্রামকে ভয় পায়, দুইটা কারণে পায়, হয়তো ওই গ্রামে মানুষ বেশি আর না হয় ওই গ্রামে লাঠি বেশি, দূরে কোন ঠিক না বেঠিক। একটা দেশ আর একটা দেশকে ভয় পায় দুইটা কারণে পায়, হয়তো ওই দেশে সৈন্য বেশি আর না হয় ওই দেশে অস্ত্র বেশি, দূরে কোন ঠিক না বেঠিক। সমস্ত এলাকার মানুষ বিশ্বের সারা ভয় পায় আমেরিকাকে, কেন ভয় পায়? আমেরিকায় অস্ত্র আছে, আমেরিকায় সৈন্য আছে, এই জন্য আমেরিকাকে ভয় পায়। আমার আল্লাহ যা জায়গায় জায়গায় কই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় কর, আমার আল্লাহর তো অস্ত্রও নাই, আমার আল্লাহর তো সৈন্যও নাই, আমরা আল্লাহরে কেন ভয় করব? আল্লাহর অস্ত্র আসেনি, সৈন্য আসেনি, সব আছে, কিন্তু আমরা জানি না ধরে কোন ঠিক না বেঠে। আর মার আল্লাহ কয় ও মুমিনারা, আমি আল্লাহকে অস্ত্র জন্য ভয় পাইলে, সৈন্যের জন্য ভয় পাইলে, আমি আল্লাহর কাছে অস্ত্র আছে, আমি আল্লাহর কাছে সৈন্য আছে, যদি অস্ত্র এবং সৈন্যের জন্য ভয় পাও, একমাত্র আমি আল্লাহকে ভয় পাইতে হবে। আল্লাহর অস্ত্র আসেনি, আর জোরে কন সৈন্য আসেনি, দেখছি আল্লাহ কোরআনে কয় فَأَرْسَلْنَا عَلَيْهِمُ الطُّوفَانَ وَالْجَرَادَ وَالْقُمَّلَ وَالضَّفَادِعَ وَالدَّمَ وَالدَّمَآيَاتٍ مُفَصَّلَاتٍ فَاسْتَكْبَرُوا وَكَانُوا قَوْمًا مُجْرِمِينَ আল্লাহ কয় ও মুমিনারা, অস্ত্র দেখিয়ে ভয় পাইলে আমি আল্লাহরে পাইবা, সৈন্য দেখিয়ে ভয় পাইলে কারে ভয় পাইব? আল্লাহ সৈন্য আসেনি। যেদিন মুসা আলাইহিস সালাম কয়েকজন সৈন্য নিয়া ফেরাউন বাহিনীর বিরুদ্ধে গেছে, কার বিরুদ্ধে? ফেরাউন বালানা খারাপ, আর আজ এখন মুসলমান না হিন্দু? হ্যাঁ কাফের। ফেরাউনের অস্ত্র আছে, সৈন্য আছে, কিন্তু মুসা আলাইহিস সালামের অত সৈন্য নাই, অত অস্ত্র নাই। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ, আমার তো অস্ত্র কম সৈন্য কম, ফেরাউনের অস্ত্র বেশি সৈন্য বেশি, কেমনে কি করব? আল্লাহ কয় মুসা চিন্তা করিও না, তোমার ভিতরে আমি আল্লাহর ভয় আছে, ওয়াবতাগু ইলাইকিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলি, আমি আল্লাহর দ্বীন কায়েম করার জন্য মাঠে নামছো, আমি আল্লাহ তোমাকে আমার কুদরতি সৈন্য অস্ত্র দিয়ে তোমাকে সাহায্য করব। আজকে আমরা কই কত মার খাইতাম রে, আওয়ামী লীগ মনে হয় ক্ষমতা থেকে চলে গেলে বিএনপি আইলে মনে হয় দেশটা একটু ভালো হইতো, এমন কেউ কয়নি? অনেকে কয় বিএনপি গেলে আওয়ামী লীগ গেলে ভালো হইতো, আমি কে শুনো, আওয়ামী লীগও বুঝি না বিএনপি বুঝি না। আল্লাহ রসুল বলছেন তোমরা যখন তোমাদের দাম কমায় দিবা তখন অন্য অন্য বস্তুর দাম বেড়ে যাবে, জোরে কোন ঠিক না বে ঠিক। তোমরা যখন আল্লাহর কাছে দামি হয়ে যাবা তখন সমস্ত কিছু তোমাদের পায়ের নিচে চলে আসবে, জোরে কোন ঠিক না বেঠিক। বিএনপি আইলে চাউল এমন হস্তা হইব বস্তা ভরে রাস্তা কিনারায় রাখবো, আর বালতি আর বস্তা ভরিয়া আনে তৈরি রাখবেন ঘরের মধ্যে, এমন নাকি? এমন হবে না। আরেক সরকার আইলে আরো দশটি করে পারবো, এই জন্য সরকারের দোষ নাই, দোষ আমরা, দোষ কার? আমাদের। আল্লাহ কয় বান্দা তুমি যখন আমার গোলামি করবা আমি আল্লাহ সৈন্য দিয়া আমি আল্লাহ অস্ত্র দিয়ে তোমাদেরকে সাহায্য করবো, জোরে কোনো সুবহানাল্লাহ। তার জ্বলন্ত প্রমাণ কোরআন শরীফে তাফসীর কিতাবে আছে, মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ আমার তো সৈন্য নাই, বাহিনীও নাই, অস্ত্র নাই, কী দিয়া যুদ্ধ করবো? আল্লাহ কয় মুসা তোমার ভিতরে আমি আল্লাহর ভয় আছে, আর আমি আল্লাহর দিন কায়েম করার জন্য মাটি নামছ, আমি আল্লাহ তোমাকে সাহায্য করবো, চিন্তা করিও না। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম অল্প কয়েকজন সৈন্য নিয়ে ফেরাউন বাহিনীর বিরুদ্ধে
যুদ্ধে মাঠের মধ্যে নেমে গেলেন। আমার আল্লাহ কয়, মুসা চিন্তা করার কোনো কারণ নাই, আমি আল্লাহ বস্ত্র বাড়াইতেছি, দেখবো আমি আল্লাহর বস্ত্র কেমনে তোমাদের কি সাহায্য করে। আল্লাহ কয়, ফারসাল্লা আলাইকুম তুফান, আমার আল্লাহ কয়, তুফান যা মুসা নবীর পক্ষ হয়াম ফেরাউন বাহিনীর বিরুদ্ধে এক সপ্তাহ যুদ্ধ করবা, আমার আল্লাহর হুকুমে তুফান নামক অস্ত্রটা মুসা আলাইহিসসালামের পক্ষ হয়াম ফেরাউন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে আরম্ভ করে দিল। যেমন ভাবে তুফানের ব্যাগ তেমন ভাবে পানির ব্যাগ, যেমন ভাবে পানির ব্যাগ তেমন ভাবে তুফানের ব্যাগ। এক সপ্তাহ যুদ্ধ করার কারণে মুসা আলাইহিসসালামের বাড়িঘর কোনো কিছুই সমস্যা হয় নাই, আর ফেরাউনের বাড়িঘর পানির নিচে চলে যায়, সমস্ত বাড়িঘর তুফানে ভেঙে তছনছ করে দেয়। এই অবস্থা দেখিয়া ফেরাউন বাহিনীর দলেরা সহ্য করতে পারে না, আল্লাহর নবী মুসা আলাইহিসসালামের কাছে গিয়া কয়, আল্লাহর নবী মুসা গো, আমরা কথা দিলাম তুফান আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুফান বন্ধ করে দিলে আমরা কথা দিলাম তোমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইব। মুসা আলাইহিসসালাম দোয়া করছে, আল্লাহ তুফানটা বন্ধ করো। তুফান বন্ধ করছে, বন্ধ করার পর তারা গিয়া কয়, মুসা আসলে এমনি কুছি বাস্তাম আক্রমণটা কিয়া, কেমন দেখেন কেমন জালিম। মুসা আলাইহিসসালাম কয়, আচ্ছা ঠিক আছে যাও, এবার আরেকটা বাহিনী মুসা আলাইহিসসালামের বিরুদ্ধে আবার লাগিয়ে গেল, আবার যুদ্ধ করবো। মুসা আলাইহিসসালাম কয়, আল্লাহ আমার তো আবার শূন্য কম, বাহিনীও কম, অস্ত্র কম, কিদ্দে কী হইব। আল্লাহ কয়, চিন্তা করো না, আমি আল্লাহর কাছে অস্ত্র আছে সৈন্য আছে, যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে অস্ত্রকালে আসতেই থাকবে। আবার আল্লাহ তারা আরেকটা অস্ত্র পাঠাই, ফারসাল্লা আলাইকুম তুফান ওয়াল জারাদ, জারাদ মানে গুন পোকা, একটা পোকার নাম জারদ। এই জারদ নামক প্রাণীটা মুসা আলাইহিসসালামের পক্ষ হয়ে ফেরাউন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে। ওই জারদ নামক প্রাণীটার এমন শক্তি, উনি কামড় দিয়ে ধান কেটে বেড়ে, ওই জারদ নামক প্রাণীটার এমন শক্তি খাট কেটে বেড়ে, ফেরাউন বাহিনীর লোকেরা যেই খাটের মধ্যে ঘুমায় ওই খাটের খাটগুলো কেটে দিয়েছে, যে মাত্র ঘুমায় তো গেল ঠাস করে ভাঙে জমিনে পড়ছে, যে ধানগুলো জমিনে লাগাইছে ভিতরে চাউল নাই ধান টিকি আছে, ভিতরে চাউল নাই। ইয়া আল্লাহ, তারা কই এই কি হইল রে, এত এত জমি করলাম ভিতরে চাউল নাই ধান আছে, এমন একটা বেমার এবার হয়েছে নি, আর তো জোরে এখন হয়েছে নি, খেলায় কেডা দিছে এটা, আরো জোরে এখন কেডা খায়া খায়া গা, এন এন লাইলি মজুর কিচ্ছা হুনতা টিভির মধ্যে খায়া খায়া গেন কি বোধ করতা। আল্লাহ কয়, যত উল্টা পাল্লা করবি আসমানে গজব দিয়া শেষ করলাম, জোরা এখন ঠিক না বেটিক, আমাদের উপরে মুসলমানের উপরে এখন নির্যাতন কেন, একমাত্র এটা আল্লাহর কোনো দোষ নাই, এটা মুসলমানের হাতে গোড়া কামায়, জোরা এখন ঠিক না বেটিক। মুসা আলাইহিসসালামের যুগে মান্না সালুয়া আসমান থেকে এসেছিল, কোদার কসম করে বলে যায় মুসলমানের সন্তান ঈমান আমল ঠিক করো, মান্না সালুয়া আসমান থেকে এখন আসতে বাধ্য, জোরে কোন ঠিক না বেটি, সারাদিন করবা উল্টা পাল্টা, আর মরার সময় গিয়া কবি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আল্লাহ গো তোমার নবীর মিল্লাতের উপরে আমার এই বাইকে রাখতাছি, কবর কয় তাড়াতাড়ি আয় সিফালিল্লাহ কারে কয় শুরু হয়ে দেবো রাসূলের কথা যাওয়ার পরেই, কত রং না কবর জগৎ। মুসা আলাইহিসসালাম এবার এই লোক আইরে ঘুমায় খাট ভাঙে ফুরে দেখা দানের মধ্যে সাউল নাই, হ্যাঁ এই কি বেমার শুরু হয়ে গেল। এবার মুসা আলাইহিসসালামের কাছে গিয়াম ফেরাউনের কিছু লোক গিয়া কয়, মুসা নবী গো আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন এই জুলুম আমাদের দিকে উঠায় নেয়, আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করে, কথা দিলাম আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাইব। আল্লাহর নবী মুসা আলাইহিসসালাম কয়, প্রভু গো তারা কথা দিয়েছে
ওই জালেম ওই জুলুম সরাইয়া দিলে, ওই জুলুম বন্ধ করে দিলে, তোমার আক্রমণ বন্ধ করে দিলে, তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা ওই ফেরাউন বাহিনীর উপরে থেকে এই জুলুম বন্ধ করে দিলেন। জুলুম বন্ধ হয়ে যাওয়ার পর কিছু কিছু কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আর কিছু কিছু লোক ফেরাউনের কাছে গেছে। ফেরাউন কয়ে ধান হয়েছে না কি হয়েছে, আমি তো তোমাদের খোদা বলে হা সারা বছর তোমাদেরকে বসায়া বসায়া খাওয়াইমু। ফেরাউন কয়ে ধান হয়েছে না কিছু, তোদেরকে তিন বছর আমি তোদেরকে আমার আমার রাজ গুডাউন থেকে মাল দান গম দিয়ে খাওয়াইমু, আর চিন্তা কোনো কারণ নাই। কিছু কিছু লোক কয়ে আপনি তিন বছর খাওয়াইবেন, চার নম্বর বছর কেটা খাওয়াইব, চতুর্থ বছর কে খাওয়াইব। ফেরানোর কোনো কথা নেই, ফেরানোর কোনো কথা নাই। এবার আর একটা বাহিনী গিয়া লাগিয়েছে গা মুসা হাসান বিরুদ্ধে, আবার বিরোধী করতে শুরু করছে। মুসা হাসান আল্লাহ এই কি জাতি বাড়াইলে আমার বিরুদ্ধে, একটা যায় আর একটাই, একটা যায় আর একটাই। আল্লাহ কে চিন্তা করিস না, আমি আল্লাহর কাছে অস্ত্রের অভাব মাকে আমার কি কম নাকি আইস বাড়ায় দেন বেটা, আমার তো জীবনটা শেষ। কালকে পরের দিন প্রোগ্রাম সিরাজগঞ্জ, এরপর দিন আবার মুমুশি, এনেই আমার জীবন শেষ। ভালো লাগতেছে না একটু, আর চলতো কিছু কন্যাশ করে দিতাম, সবাই তো কয় না চলতো নেই গো, আপনারা কি কইন আমরা মুসলিরা কইতেন হ্যাঁ রাখো যেতে চলে হতে দিন, আমরা মুসলিরা কইতেন আর রাখো যেতে চলে। এবার আর একটা বাহিনী মুসা আলাইহিস সালাম বিরুদ্ধে নামছে, আল্লাহ কয় চিন্তা করিস না মুসা, আমি আল্লাহর কাছে অস্ত্রের অভাব নাই, স্বর্ণের অভাব নাই। আমার ভাইয়েরা বন্ধুরা আর একটা বাহিনী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে লেগে গেল যুদ্ধ করবে। আমার আল্লাহ কয় মুসা চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহর কাছে অস্ত্রের অভাব নাই। ফারসালনা আলাইকুম তুফানা ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদিয়া ওয়াদ দামায়াতিম মুফাসসালাত ফাস্তাকবারু ওয়া কানু কওমাম মুজরিমিন। কুম্মাল নামক প্রাণীটাকে আমার আল্লাহ পাঠিয়ে দেয়। কুম্মাল শব্দের অর্থ হলো উকুন, কি আরো দূরে কন কন কুম্মাল কন না কুম্মাল, এই কুম্মাল কইলে আপনার আমল নামার মধ্যে তিন তিরিশটা সোয়াব জম্ব গিয়া, কয়টা সোয়াব, একটা হরফ উচ্চারণ করলে কয়টা সোয়াব, দশটা, দূরে কোন কয়টা। আর কুম্মাল এটার মধ্যে তিনটা হরফ আছে, তিন দশা কত। কুম্মাল নামক শব্দের অর্থ হয়েছে কি উকুন, কি উকুন গয় ফেকার কইতে ভাই বেটে না কইতে। এক নম্বর একটার নাম হয়েছে গা লিক, এর নাম কি লিক, আর ফুজ যায়। আর একটা নাম ডিগ রানি করে রে ঠেলা ঠেলি ঠেলা, উকুন উকুন আবার তিন প্রকার, লিক ফুজ যায় আর ঠেলা ঠেলি ঠেলা, আমি ডিগ রা। ওই দিন আল্লাহ তালা ওই শেষ এটারে ফাড়াইছে, যেটা শেষের নাম জানে কি ফাড়াইছে। এবার উকুনে গিয়া যুদ্ধ করবো কার বিরুদ্ধে, উকুন নামক প্রাণীরা মুসা নবীর পক্ষ হয়ে ফেরাউন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে আরম্ভ করে দিল। উকুনের তো রক্ত চুষার শক্তি আছে, এমন ভাবে আক্রমণ করতে আরম্ভ করলো, এমন ভাবে রক্ত খাইতে আরম্ভ করলো, এমন ভাবে কামড় দিতে আরম্ভ করলো। উকুনে কামড়াইয়া মাথার চুল ফেলে দিয়েছে, ব্রু ফেলে দিয়েছে, দাড়ি মুখ সব ফেলে দিয়েছে। যখন মিটিংয়ের মধ্যে বইল আব্দুর রহমান সলিমুদ্দিন দিকে দৌড়ে, সলিমুদ্দিন আব্দুর রহমানের দিকে দৌড়ে, কেউ কাউ আমার এক স্বাস্থ্য বোন এক ছাত্র কথাই কই ছাত্র জীবনে হুজুরে কইছে চুল লম্বা করে চুল পাটি করিস নাহলে কোনো কামাই আলাম, এই বেচারা কেছি সুর খাড়ু না করিয়া মাঝখান লম্বা রেখে আইসি হুজুরাকে তোরা কইলাম চুল কাটো করতে তুই মাঝখান লম্বা রাখতে কারণ লাগিতে সামনে দে। এবার হুজুরা ধরিয়া একটা রেয়াক দিয়ে দিছি দিক দিয়া, এতে কাটু করে এলা, এতে মাথা নাইরে করে এলা, হ্যাঁ কেছে বাদ দিয়া
মা তার সুযোগ তো নাইরা করছে করছে, এই যে শোকের বুড়ু মুই শোকের ফাঁতি মাতি সব মুষ্ট চলাইছে একবার ভাবা কিচ্ছু নাই। এখন তো মাদ্রাসায় আইসি আমরা দেখি কই রে কি রে কেডাইল ছুটু ছুটু নুরানি ফুল আন দেখিয়া একটা আর গেলে দৌড়া এটা কি আইসি রে। তাহলে এই ব্রু এই শোকের ফাতি মুস এটা আল্লাহর দেওয়া বান্দার প্রতি সৌন্দর্য কি আল্লাহ যদি শোকের ব্রু না থাকে আপনি লাখ টের হতে হলে কোনো সেরি আপনারা পছন্দ করতো না, যদি কেউ টুট না থাকে কোনো মেয়ে পছন্দ করবো নি টুট নাই বেটা তুই লক্ষটা দেখে আর তোমার বেড়া তোরে আমরা তো নিয়মত আদায় করি না আসলে। এবারে ও কোনো এমন কামরানে কামরা এলো একবারে পুরো শুরু পালাই দিছে একটা একটা কে দৌড়ায় এই জুলুম দেখিয়া ফেরাউন বাহিনী কিছু কিছু লোক মুসা আলাইহিসসালামের কাছে গিয়া কয় আল্লাহর নবী মুসা গো আমরা কথা দিলাম আল্লাহ কেবল আজাব বন্ধ করে দেওয়ার জন্য আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসা কয় তোরা তো বারবার কস কিন্তু ওরা তো আর কাজ করস না। এবার মুসা আলাইহিসসালাম দোয়া করেছে প্রভু হে ফেরাউন বাহিনীর কিছু কিছু লোক বলেছে ওরা নাকি কালেমা পড়ে মুসলমান কোন জাতি পাঠায় না একটা মুসলমান ও আর দুইটা বেদিন তিনটা না মুসলিমটা কে আনি আর দুইটা গে হে বাদরা গিয়া আরো গিবোধ করে ছয়টা কে আনি নয়টা গে মেদিস করে এ হালত আমাদের দেশে অস্তিত্ব না যদি বোনে এক কথা হ্যাঁ রেগে কয় এক কথা কয়ে কান নিছে গে কাকে দৌড়তাছে আর দেদে হ্যাঁ কান আছে না নাই এক কথা শুনছে এই ন এটা কি হা সা না সুসা যা সাহেব আছে না এটা হলে দৌড়তাছে এরা হলো বেট টেন মুহা বেটাইন এটা কি বেট টেন মুহা বেট টেনে কিন্তু কথা ভাষা করা জোরে কোন ঠিক না ঠিক এক বেটি করে বাচ্চা হয়েছে একটা কালিয়া বাচ্চা কালো আর কি আরেকবারে এক কই আল্লাহ এটা কীটা হয়েছে রে এমন কালা কে আচ্ছা রে কয়ে গেছে গা আর একটা এক এমন কালো তো ফুল আমি জীবনে দেখি নাই এটাও গেছে গা তিন নম্বর বেড়ে এক কি রে কালো না কাউয়া হয়েছে মানে এই বেড়ে গিয়া যাইতে হেঁটে গিয়ে কয়ে হুন চনি গো বলে ও মুখের করে একটা কাউয়া হয়েছে তো এমন কিছু বেড়া আনাইছে খালি কথা লাগাল বাড়াল করে এই নয় এক কথা হে নয় এক কথা হে নয় এক কথা হে নয় এক কথা এমন জাতের মানুষ আল্লাহর কাছেও দাম নাই আলেমুল আমার কাছেও দাম নাই জোরে এখন ঠিক না বে ঠিক। তবে যারা দৌড়াদৌড়ি করে এদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই কে লাগে জানাই হেরা এমন বুকা এমন তারসিরা এমন জঙ্গল এ যদি জানতো তাহলে জীবন আর লাগানো বাড়া করতো না কে লাগি হযরত হাসান বসরি রহিমাহুল্লাহ উনি এক এক লোক তার বিরুদ্ধে খালি কয় হ্যাঁ হাসান বসরি খারাপ হাসান বসরি বলানা এ অমক হে অমক হাসান বসরি কয় খাদেম স্বর্ণের টুকরাটা ওই লোকটা দিয়াও খাদেম কয় হুজুর এই লোকটা ওই জাগার মাঝে বয়ে বয়ে আপনার বদনাম কয় হাসান বসরি কয় খাদেম রে হের মতন আমার হিতাকাঙ্ক্ষী দুনিয়াতে কেউ নাই হের মতন আমার মহাপত্রের মানুষ কেউ নাই খাদেম কয় হাসান বসরি জীবনটা বর আপনার বিরোধিতা করলো আপনি তারে বন্ধু মনে করেন বলে হা কেমনি আপনার বন্ধু হইল হাসান বসরি কয় শোন যে আমার গীবত করে তার নেক আমলগুলো আমার আমল নামার মধ্যে আসে আর আমার বদ আমলগুলো তার আমল নামার মধ্যে চলে যায়। এই যে দোকানের মধ্যে বয়া গাইলে অমুক তমুক এ মুয়াজির কি করে ইমাম সাহেব কি করে অমুক তমুক তুমি যে মুয়াজিন আর ইমাম সাহেবের বিরোধী করে দাস তুমি জানিয়ে রাখো তুমি তাকে বিরোধী করিয়াই চুল পরিমাণ কমাইতে পারবে না সম্মান দেওয়ার মালিককে। আরো জোরে কোন এই শ্যামুল তলার ভিতরে যদি আমার রিজিক থাকে যত বিরোধিতা করবো আমার রিজিক কমাইতে পারবো না সম্মান কমাইতে পারবো না চাকরি বই আনসারি করে না আনসারি ইচ্ছা করলে সারা বছর প্রোগ্রাম করে আল্লাহ চালাইবে এক একটা প্রোগ্রামে গেলে 5-10 হাজার টাকা পায় আর 8,000 টাকার হাদিয়া এই জায়গার মধ্যে পড়ে আসি টাকার জন্যে নয় আমার আল্লাহকে খুশি করার জন্যে আলমেদিন শিখেছি মানুষকে শিক্ষা দেওয়ার জন্যে টাকার জন্যে আমার বিরোধিতা করবা করতে থাকো আমার বিন্দু পরিমাণ কিচ্ছু হবে না তোমার নেক আমলগুলো আমার আমল নামার মধ্যে আসতেছে আর আমি গুনাগারের গুনাগুলো তোমার আমল নামার মধ্যে জমা হয়। চাকরির চিন্তা আমি করি না
কারণ আমার এই দেহটা, আমার এই সাড়ে তিন হাত দেহটা লালিত পালিত বড় হয়েছে মানুষের বাড়ির চাউল কে জোরে কোন ঠিক না বিঠি। এই জন্য এক লোক কয়, হুজুর দেশটার মধ্যে আগুন লাগিয়েছে, বলে কি হয়েছে, বলে চাউলের দাম তো 120 টাকা কেজি, আমি কইলাম 5,000 টাকা কিছু হয়ে দেখবা। হ্যাঁ বলে এই হুজুর কি কইলেন, বলে হ্যাঁ ওই না, বলে কেন লাগি, বলে আমি তো সারা বছর মাসে ভাত খাই, 5,000 টাকা হইলে কিছি, তা আমার শুরু বেলা থেকে লেখাপড়া করতেছি, রোজিং খাইছি বোর্ডিং খাইছি, ইহন তো আমরা খাইতেছি, এখান থেকে গেলে আর এক এলাকাতে খামু দু রকম ঠিক না বেটি, তা আমার বিরোধী করে লাভ নাই, লাভ আছে গো, তো বিরোধী করে কী করবেন, নিজের নেক আমলগুলো কমাবেন, জোরা কোন ঠিক না বেঠি, বক্তব্য বোঝা যাচ্ছে, কিন্তু আরেকদিকে তো বিরোধী করবেন না, আর দেখবেন বিরোধী যারা করে এরা বেশিরভাগ পুরা মানুষ, তোরা কোন ঠিক না বেঠি, এরা তো কোনো কাম নাই, নসিরুদ্দিন হজেতে আয়া একটা তুসপি দিছে, বাদ কেলে ক্যাডারে ক্যাডারে করে এটা এমন কর, হ্যাঁ হেঁটা কর হেঁটা কর, ফুলহান কয়ে মরাটা দে মারবার লাগছে রে, বুড়াটা দাঁড়াটা ব্যথা করি না, এমন সবাই বুদ্ধি বাদ দিয়ে দিয়া হড়াইছে চিল্লার, এক চিল্লার মধ্যে গিয়া চিল্লার সাথে জ্বালাই আছে, হ্যাঁ বাইক আইসে আয়া হিবা শুরু করেছে, এ বড় বড় এটা করো হেঁটা করো, ফুলহান কয়ে হড়াই মসজিদ, মসজিদ গিয়া তুসপি টানে, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, এ মুয়াজ্জিন গেল কই, ফাঁস বেলা আজান দিল ছয় বেলা খাইব, মুয়াজ্জিন কই গেছে, ইমাম সাহেব উনি ফাঁস হোক তো নামাজ পড়াইব, হ্যাঁ তিন বেলা খাবো গেল কই, ইমাম আর মুয়াজ্জিন কই আল্লাহ এই গজবটা কুতিয়ে না দিলেছি, এ বুড়াটা কোন দিন মরবো মুসি ডা যাইব, হ্যাঁ আর দেখবেন আবার সব বুড়া সমান না, সব বুড়া সমান, আমরা বাড়ির বুড়া দুরা মসজিদের খোঁড়া, আমরা বাড়ির বুড়া দুরা মসজিদের খোঁড়া, হে বাড়ির বুড়া দুরা শয়তানের গুড়া, সব বুড়াকে আমি সমান তারে মাপি না, সবাই কিন্তু সমান না, এমন বুড়া আছে গভীর রাতে উঠিয়া তাহাজ্জতের ওযু বানায়া মালিকের কদমের মধ্যে পড়ে যায়, আর এমন বুড়া আছে গভীর রাতে উঠিয়া উকাড়া জানায়া উড়া বার করে উকাটানে আসেনি না নাই, এই বুড়া হে বুড়া সমান নি, আর হাজুর এখন এই জন্য সমস্ত বুড়া সমান না, আমি বুড়ার লোকদেরকে মহাব্বত করি, মুরব্বীদেরকে মহাব্বত করি, আল্লাহ নবী কয় যারা মুরব্বীকে মহাব্বত করে না, শুরুকে ভালোবাসে না, পালায় সামিন না, সে আমার দলভুক্ত নয়, আমার বায়রা বন্ধুরা আমার বক্তব্যে চলে যায়, আল্লাহ নবী মুসা আলাইহিসসালামের বিরুদ্ধে আর একটা দল লেগে গেল, আমার আল্লাহ কয় মুসা নবী গো চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহর কাছে অস্ত্রের অভাব নাই স্বর্ণের অভাব নাই, আমার আল্লাহ তাআলা কয় হে একটা অশ্রম ফারসালনা আলাইহিম তুফানা ওয়াল জারাদ ওয়াল কুম্মালা ওয়াদদাফাদিয়া ওয়াদদামায়াতিম মুফাসসালাত ফাস্তাগবারু ওয়া কানু কওমাম মুজরিমিন। এবার দফা নামক প্রাণী, দফা নামক অস্ত্র গেল না লাগে, দফাই দিগে দফা শব্দের অর্থ হলো ব্যাং, কি ব্যাঙ্গের আল্লাহ কয় যুদ্ধ করার লাগবো মুসা নবীর বিরুদ্ধে, ব্যাঙ্গের হাত পা আসেনি, যুদ্ধ করবার কোনো লাইন আসেনি, হাঁটু ধরে এখন এবার ব্যাঙ্গের লিডার ডাক দেওয়া কয় ব্যাঙ্গের দলের, রে আমার আল্লাহ বলেছে মুসা নবীর পক্ষ হয়া ফেরাউন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, ও ব্যাঙ্গের দল তুফানে যুদ্ধ করেছে তার ভিতরে বাতাসের স্পিড ছিল, হ্যাঁ এরপরে কুম্মাল নামক প্রাণী যুদ্ধ করেছে কামরানো শক্তি ছিল, জারদ নামে জারদ নামক প্রাণীটা কামরায় খাট কেড়ে বেড়েছে, আমরা ব্যাঙ্গের দল আমরা কি দিয়া যুদ্ধ করব, আল্লাহ যেহেতু হুকুম করেছে যুদ্ধ করতে হবে, এবার ব্যাঙ্গের লিডার ডাক দেয়া কয় ব্যাঙ্গের দলের, আরে আমরা দুইটা কাজ করব, এক নম্বর কাজ হলো আমরা ফেরাউন বাহিনীর সমস্ত হাড়ি পাতিলগুলো দখল করব, দুই নম্বর আমরা ফেরাউন বাহিনীর সমস্ত বিছানাপত্র দখল করব, আমার ভাইয়েরা বন্ধুরা তাফসীর মারিফুল কোরআনের মধ্যে লিখেছে ব্যাঙ্গের লিডার এই কথা বলার পরে, এবার ব্যাঙ্গের লিডার যখন এই কথা বলছে সমস্ত হাড়ি পাতিলগুলো বন্ধ করে দিয়েছে, সমস্ত হাড়ি পাতিলগুলো ব্যাঙ্গে ভর্তি হয়ে গেল, সমস্ত বিছানাগুলো ব্যাঙ্গে ভর্তি হয়ে গেল, এবারে ফেরাউন বাহিনীর লোকেরা হাড়ি পাতিল দিয়ে তো ভর্তি হয়ে যায় ব্যাঙ্গে, রান্না করতে পারে না খাইতেও পারে না, ফেডের মধ্যে খুদা, ফেডের মধ্যে খুদা থাকলে যুদ্ধ করবে, দূরের কথা ভালো কথাও ভালো লাগে না,
মানুষ সুস্থ থাকার জন্য দুইটা জিনিস করতে হবে, কয়টা জিনিস? এক নম্বরে নিয়মিত খাবার খাইলে তার শারীরিক শক্তি ঠিক থাকবে, দুই নম্বরে নিয়মিত ঘুমাইলে তার মেধা শক্তি ঠিক থাকবে। জোরে কোন ঠিক না ভাই? ঠিক এ ট্রাকে যে ফালাই যে সিএনজি রাস্তার নামাজ কেলে এইবেলা বুঝতে পারবেন ঘুমে, আর বোর যে বেশিরভাগ মারে কেলে বুঝতে পারবেন ফেরা তখন কীটা লাগে তখন টি মারে। জোরে কোন ঠিক না ভাই? ঠিক বেটিনের কথা কই আমি কিন্তু অনেক টুকিন দিছি, বেটিন কথা কোনো ভরে গাইতেছি। ব্যাঙ্গের দল এমনভাবে একটা আক্রমণ করছে যে ফাঁকিলে আমাদের বাদ খাইতো ডাক না উদান করে দেয় ব্যাঙ্গে ওয়াবে। এবার কিন্তু আত্মীয় খাই ফান যাবি লইছে গায়ে দেওয়ার পর ফান যাবি ফোয়ার মধ্যে আদে দেয় ব্যাঙ্গে ভর্তি ফান যাবি। আহ শান্তি নাই, যা খাইতাম পারছি একটু ঘুমাই গিয়া, ঘুমাই তো গিয়া দে হ্যাঁ খাড়ের মধ্যে এক ফুট উঁচা ব্যাঙ্গে টাল, ঘুমও নাই খাওয়াও নাই। এ জুলুম দেখ গিয়া এবার ফেরা অনেক কিছু লোক গিয়া কয় আল্লাহ ও মুসানবি একটু কম না, আর সহ্য হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করা প্রভু গো আযাবটা কমায় দাও, কথা দিয়েছে কালমা পড়ে মুসলমান হয়ে যাই কিন্তু বুঝি না মুখে কয়েকটা অন্তরে করে আরেকটা। মুসানবের দোয়ার বদলতে আমার আল্লাহ মুসানবের পক্ষ ফেরাউন ভাইয়ের পক্ষ থেকে আসাব কমাইয়া দিল, এবার তারা কিছু কিছু কালমা পরে মুসলমান হয়ে যায়। মুসলমান হয়ে যাওয়ার পরে আরেকটা দল লেগে গেল, আমার আল্লাহ কয় মুসা চিন্তার কোনো কারণ নাই, ব্যাঙ্গে তোমাদের পক্ষ যুদ্ধ করেছে, আমার আমি আল্লাহর কাছে এমন একটা দুইটা নয় এ আসমানের নিচে যত মাখলুক আছে সমস্ত মাখলুক হইল আমি আল্লাহ আমি আল্লাহর বস্ত্রের কোনো অভাব নাই। এই বস্ত্রের বর্ণনা দিলে সারা রাত্র শেষ হবে না। আমার ভাইয়েরা বন্ধুরা এবার আসেন একটা সৈন্যের কথা কয়ে যায়, আল্লাহর সৈন্য আসেনি না নাই আরো জোরে কন, আল্লাহর সৈন্য কেমন? সমস্ত ফেরেশতারা হলো আল্লাহর সৈন্য, সমস্ত ফেরেশতারা আল্লাহ। একটা সৈন্য যদি আমরা ধরে হাসরের দিন মাল এক ফেরেস্তা এক আঙ্গুলে ধরে একটা ডেল মারব 70 বছর না যাইতে দেখবেন, ধরিয়া একটা ডেল মারব 70 বছর খালি যাইতে হিসাব করেন তার শক্তি কত। আর এক একজনে ধরার লাগি দুই আঙ্গুল ব্যবহার করবেন, এক আঙ্গুল কয় আঙ্গুল? যত বড় নেতা আর খেতা হয়ে যাবো খালি ধরব, যাও 70 বছর যাইতে দেখবো কেমন পাওয়ার তার হাতের মধ্যে। আর তার আকৃতি ফিরুস্তু কা আজিব হালত, এই কিতাব লিখছে মাল এক ফেরেস্তার মাথার মধ্যে যদি তামাম দুনিয়ার ফানে ঢেলে দন যা এক ফুড়া ফানিকে ভরত না তোলে। আচ্ছা আইতাছে আই পড়ছে, হ্যাঁ বদলাম কো মানুষের কুদ্র বক্ত বলবার না, মানুষের কয় কুদ্র বদ বলা না, এটা প্রথম কুছি না, এটা হচ্ছে মেরার সাপ জোনার থেকে ঢুকে থাকা আয়ারবো। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান মেয়ারাজুল হক কালকে যারা যারা আসেন এরা ঠকছেন, সাইফুল্লাহ সাদিয়া তো হৃদয়ের জন্য ওয়াজ করছি আল্লাহ আমার উস্তাদ। এবার এই ফেরেস্তা মাল এক ফেরেস্তা একটা দরিয়া ডেল মারব 70 বছর দায়িত্বে থাকবেন, মাল এক ফেরেস্তার এক কাত থেকে আরেক কাত দূরত্ব হইল মক্কা মদিনার মধ্যে যতটুকু ফাঁকা এর সাথে বেশি দূরত্ব হলো এক কাত থেকে আরেক কাত পর্যন্ত। যত বড় বাহাদুর অনাকের লাগি কাম হবে না, ওই জায়গায় গেলে একেবারে সাইজ করে লাগবে
দূরে কোন ঠিক না বেঠিক? এই সমস্ত ফেরেশতারা কি আল্লাহর সৈন্য? সমস্ত ফেরেশতা আল্লাহর। আর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যে কেমন, উনার ছয়শ ফাঁকা আছে, কয়শ ফাঁকা? একটা ফাঁকা দুনিয়া চাললে তামাম দুনিয়া বন্ধ করে দেবো। এমন কেউ উঠে গেল না, বলা গেল নাকি জানি না দিন বোন, ও মুহূর্তে যাই হোক, তাহলে আল্লাহর সমস্ত ফেরেশতারা আমার আল্লাহর সৈন্য, আর এই জগতে যত মাখলুক আছে সমস্ত মাখলুক আমার আল্লাহর অস্ত্র। জোরে কোন ঠিক না বেঠিক? আমার আল্লাহ কয় পৃথিবীর মানুষের আরে, এই জন্য আমি আল্লাহকে ভয় করবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করা, আমি আল্লাহকে কেন ভয় করবা? আমি আল্লাহর অস্ত্র আছে, আমি আল্লাহর সৈন্য আছে, অস্ত্র এবং সৈন্য দেখিয়া ভয় করলে কারে ভয় করুন লাগবো? আরো জোরে এখন দুই নম্বরে আমার আল্লাহ কয় ওয়াবতাগু ইলাইকিল ওয়াসিলা, ওয়াসিলা তালাশ করো, কি তালাশ করবা? আরো জোরে এখন আমার বাবা বন্ধুরা, এই জন্য কাল কিয়ামতের ময়দানে কেউ নেক আমলের কারণে জান্নাতে যাইব, কেউ নেক আমলের কারণে জান্নাতে যাইব, আবার কেউ নাম রাখার কারণেও জান্নাতে যাইব। নাম রাখছে আব্দুর রহমান, নাম রাখছে আবু বকর, কোন নেক আমল নাই আল্লাহর কাছে, তখন আমার আল্লাহ বলবো ফেরেশতারে আমার বান্দার নেক আমল নাই, বলে না নেক আমল নাই, ও ফেরেশতারা তার আমল নামার মধ্যে কোনো ওসিলা আছে কিনা, সে আলেমকে মহাব্বত করেছে কিনা, মাদ্রাসাকে মহাব্বত করেছে কিনা, মসজিদকে মহাব্বত করেছে কিনা? তখন ফেরেশতারা বলবেন প্রভু হে, তার আমল নামার মধ্যে একটা ওসিলা আছে, এই ওসিলা হইল ওই ব্যক্তিরা আসে মুন্তলা মাদ্রাসাকে মহাব্বত করে, গোলদাপাড়া মাদ্রাসাকে মহাব্বত করে, সমস্ত মাদ্রাসাকে মহাব্বত করে। আমার আল্লাহ কয় এই মহাব্বতটাকে ওসিলা বানায়া আমি আল্লাহ তাকে আজকে জান্নাতের মেহমান বানায়া দিলাম। আমার মুখের কথা না, বাবু তা বইলাইল ওসিলা, আমার আল্লাহকে ওসিলা তালাশ করো, একটা টাকা দান করে ওসিলা তালাশ করো। এবার কেউ এই যে দানের কথা কইব, এই জন্য যে যত বড় হয়, যে যত বড় হয় তার ওসিলা তত বড় হইব, যে যত বড় হয় তার ওসিলা তত বড় হইব। আমার ভাইয়ারা বন্ধুরা, যে যত বড় হয় তার ওসিলারও কি তত আটু দূর এখন তত? উমর রাদিয়াল্লাহু আনহু উনার ছেলের নাম কি? আব্দুল্লাহ ইবনে উমর। আর আলী রাদিয়াল্লাহু আনহু দুই ছেলের নাম কি? সতর্ক আছে সবাই আমরা বলা জানি, হাসান হুসেন আলীর ছেলে আর উমরের ছেলে আবদুল্লাহ ইবনে উমর, দুইজনে খেলা করতেছে। এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু উমরের ছেলে কয় গোলামের ঘরের গোলাম, গোলামের ঘরে বেটে না বহা দেন এমনে, গোলামের ঘরে গোলাম। যে মাত্র উমর উমরের ছেলেরা গোলামের ঘরে গোলাম কইছে, উমরের ছেলে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু মনটা খারাপ করে গেছে, আব্বা হুসেন আমারে গোলামের ঘরে গোলাম কই গালি দিছে, বলে কি কত বলে হ। এবার উমর রাদিয়াল্লাহু আনহু শালিশ ডাকছে, আগামীকাল শালিশ বসবে বদ্রিকার বাজার, মনে করুন যেন সৌদি আরবে। এবার শালিশের মধ্যে সবাই হাজির, আলিও আছে উমর আছে। আলী রাদিয়াল্লাহু আনহু উমরে কানে কানে গিয়া কয় উমর, আমার ছেলেটা বুঝে নাই, তোমার ছেলেকে গোলামের ঘরে গোলাম বলে গাইলে গালি দিয়েছে, আমার ছেলেকে মাফ করা যায় না। উমর রাদিয়াল্লাহু আনহু বলে আলী চিন্তা করিও না, এমন সুযোগ সব বেলায় পাওয়া যায় না, আজকে আমি সুযোগ পাইলাম, সুযোগটা কাজে ব্যবহার করব। উমর রাদিয়াল্লাহু আনহু কয় না মাফ করা যায় না। এবার হুসাইনকে উমর রাদিয়াল্লাহু আনহু ডাকলেন, হে হুসাইন এদিকে আয়। আসার পরে হুসাইনকে বলে, হুসাইন আমার ছেলে আবদুল্লাহকে গোলামের ঘরে গোলাম বলে গালি দিয়েছ? বলে হ্যাঁ গোলামের ঘরে গোলাম বলে গালি দিয়েছি। এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলে, ও আমিরুল মুমিনিন মনে কিছু নেন না, মনে কষ্ট নেন না, আমি আপনার ছেলেকে গোলামের ঘরে গোলাম বলে গালি দিয়েছি, এই জন্য আপনি কি আমার নানার গোলাম না? যে মাত্র হুসাইন রাদিয়াল্লাহু আনহু
বলেছে উমর, আপনি কি আমার নানা জানা গোলাম না? এই কথা বলার পরে উমরের সামনে আমার নবীর চেহারাটা বেশি যায়। উমর রাদিয়াল্লাহু আনহু কয়, ও আমার সাহাবাই কেরামরা, ও নবীর সাহাবীরা, একটা কাগজের টুকরা আনো আর হুসেনের হাতে দাও, হুসাইন লিখে দিবে আমি গোলাম, মুহাম্মদের গোলাম। এই কাগজটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তুলে ধরবো, প্রভু গো আমার কোন আমল যদি কবুল না হয় অন্তত কি তোমার নবীর নাতিন বলেছে আমি নাকি নবীজির গোলাম, আর নবীজির গোলাম যিনি হবে উনি আল্লাহর জাহান্নামে যাইতে পারে না। কেমন উসিলা তালাশ করছে আব্দুর রহিম রায়পুরী রহমাতুল্লাহ আলাই, রশিদ আহমদ গাঙ্গুহির কাছে গেলে মুড়ি দইবার লাগি। রশিদ আহমদ গাঙ্গুহি কয়, আব্দুর রহিম তোমার তো মুড়ি দাসা আমার কাছে গেলে লাগাইছো, তুমি তো নিজে বীর। আব্দুর রহিম রায়পুরী রহমাতুল্লাহ আলাই বাড়িতে আসিয়া সমস্ত পীরদেরকে বিদায় করে দিলেন, সমস্ত মুড়িদেরকে বিদায় করে দেয়। মুড়িদেরা, রে আমি নিজে রশিদ আহমদ গাঙ্গুহির কাছে মুড়িদ হইবার যোগ্য রাখি না, আমি পীর কেমনে হইলাম? আমার রশিদ আহমদ গাঙ্গুহি মুড়িদ করে নাম, আমি পীর কেমনে হইলাম? ও মুড়িদেরা, আজ থেকে আমি আব্দুর রহিম রায়পুরী তোমাদেরকে বিদায় করে দিলাম, তোমরা হকানি পীর দেখিয়া মুড়িদ হইয়া যাবা। আব্দুর রহিম রায়পুরী রহিমাহুল্লাহ সমস্ত মুড়িদেরকে বিদায় করে দেওয়ার পরে আবার আব্দুর রহিম রায়পুরী গেছে রশিদ আহমদ গাঙ্গুহির কাছে। যাওয়ার পর গিয়া কয়, রশিদ আহমদ গাঙ্গুহি, আমি সমস্ত মুড়িদেরকে বিদায় করে দিলাম, আপনি আমাকে মুড়িদ করে ফেলেন। আব্দুর রহিম রায়পুরী রহিমাহুল্লাহ আল্লাহর নো আল্লাহ তাআলার বান্দা রশিদ আহমদ গাঙ্গুহি মুড়িদ করে ফেললেন, আর বলেন, আব্দুর রহিম আমার কাছে মুড়িদ হয় না, একটা সবক শিক্ষা দেয়, এই সবকের আমল করবা। এক নম্বরে হইল মুরব্বীকে সম্মান করবা, দুই নম্বরে সুরুকে ভালোবাসবা। আল্লাহ নবী কয়, মুরব্বীকে যে সম্মান করে না, সুরুকে যে মহাব্বত করে না, ফালাইসা মিন্না, ওই ব্যক্তি আমি নবীজির উম্মতের দলভুক্ত নয়। মুরব্বীকে কি করতে হইব? সুরুকে মাদ্রাসা ছাত্রের মহাবত করা লাগবো নি না? বিস্কিমরা দেখিয়া এমন কিছু একদল আছে, আমার উচ্চ মোল্লা খাইছে, মোল্লা দেশটা কইছে গতকালকে বিস্কিমার এই ছাত্র আছে কিছু লোক ছাত্ররা খুব সাংঘাতিক কথাবার্তা কো। ভাই তুমি যখন আমার ছাত্রকে একটা হেও কথা কও, একটা কথা বলো, তখন আমার কলেজের মধ্যে এমন আঘাত লাগে, আমার সন্তানকে কেউ এই কথা বলে আঘাত লাগে না, কারণ আমার নবী বলেছে সমস্ত মাখলুকাত আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুক আছে সমস্ত মাখলুক একটা তলবে আলেমের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। আর একটু জোরে এখন সুবহানাল্লাহ, যে ফেরেশতারা তলবে আলেমের ক্ষমা দৃষ্টি দেখে, আর আমার কিছু কিছু লোক আছে এদেরকে বাঁকা চোখে তাকায়, তাকাবেন না, এরা ফেরেশতা। আমার আব্দুর রহিম রায়পুরীকে কিলো, আব্দুর রহিম রায়পুরীকে সবক দিলেন, কি সবক? মুরব্বীকে মহাব্বত আর ছোটকে। একদিন আব্দুর রহিম রায়পুরী ঘুমাইতেছে, এক মুরব্বী মানুষ বেড়া তো গ্রামের মানুষ কিচ্ছু বোঝে না, আয়া মাস রাজি কেটে আসি জোহরের নামাজের পরে কাইরুল্লাহর সময় বলে, হুজুর একটা মাছ আলা। হুজুরের ঘুমের মধ্যে মেধাসটি তো সরা গেছে, যাও এখন মাছ আলা আসো। সিধা সাদা মানুষ বেড়া গেছে গা, কারণ মুরব্বীরা তো অত কিছু বুঝে না। এক হুজুরে হাদিস পড়াইছে বুখারি শরীফে হাদিস, ইহ এক মুরব্বী গিয়া কয়, হাজরাত কদু কাহারঙ্গা এ লাউ কই রাখতাম? হুজুর কয়, মেরে শের পর রাখতো, আমার মাথার মধ্যে রাখ। এই মুরব্বী বেড়া হুজুরের মাথার মধ্যে লাউ তুই রাখছি। হুজুর কয়, মুরব্বীর লগে রাগ দে হায়া লাভ নাই, মুরব্বী মানুষ গ্রামের মানুষ। এবার এই মুরব্বী মাছ সারা যে দমক খাইছে বাদ গেছে গা। এবার আব্দুর রহিম রায়পুরী আসরের নামাজটা পড়িয়া উনি চিন্তা করতেছে, হায় রে আমার উস্তাদ রশিদ আহমদ গাঙ্গুহি বলেছে মুরব্বীকে সম্মান, ছুটিকে ভালোবাসা, এখন আমি মুরব্বীকে দমক মারছি, আমি তো মুরব্বীর বেয়াদব হয়ে গেলাম গা। আমি যদি আজকে মারা যাই আমি আল্লাহর আদালতে একজন মুরব্বীর বেয়াদব হয়ে আল্লাহর আদালতে উঠব না, এই মামলা নিয়ে মরা যায় না। আহা, এরা কত মুরব্বীকে ভালোবাসত। আব্দুর রহিম রায়পুরী রহমাতুল্লাহ আলাই
ইয়াশারের নামরডা জামাতের সাথে বরিয়া গামছাটা কোমরে বাঁধিয়া ওই মুরব্বীর বাড়ির দিকে রওনা হয়ে গেছে মাফানার জন্য, ক্ষমা চাওয়ার জন্য। আব্দুর রহিম রায়পুর রহমাতুল্লাহ গেলাই ওই মুরব্বীর বাড়ির কাছাকাছি চলে গেলেন। যাওয়ার পর তাকায় দেখে ওই বাড়ির লোকেরা আগুনের মজা নিচ্ছে, আগুনের তাপ নিচ্ছে, আগুন জ্বালায়া আগুনের তাপ নিচ্ছে। আব্দুর রহিম রায়পুরীকে দেখে ওই মুরব্বী চিনে ফেললেন, হায় রে আমার বাড়িতে রশিদ আহমদ গাঙ্গুহির একজন সাগরিদ আসতেছে। এবার ওই মুরব্বী লোকটা বাড়ি থেকে বের হইয়া আব্দুর রহিম রায়পুরীর কাছে আসলেন। আসার পর আব্দুর রহিম রায়পুরী কয়, বাবা আমি বুঝতে পারি নাই তোমাকে ধমক মারছি, আপনি আমার মাফ করে দেন। মুরব্বী কয়, আব্দুর রহিম রায়পুরী গো আমি তো মনে কিছু নেই না, আমি মনের মধ্যে কোনো কষ্ট নেই না। আব্দুর রহিম রায়পুরী কয়, ও মুরব্বী বাবা ইয়ার পরে আপনি আমার মাফ করে দেন। মুরব্বী কয়, আব্দুর রহিম যাও আমি তোমারে ক্ষমা করে দিলাম দিলাম, আমি আব মুরব্বী তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আব্দুর রহিম রায়পুরী রহমাতুল্লাহ আলাই মুরব্বীর কাছ থেকে কমানি আসার পর এবার রাতের বেলা ঘুমায় গেল। আল্লাহ নবী সুন্নত তরিকায় ঘুমায়া যায়। ঘুমানোর পর স্বপ্নের মাধ্যমে তাকায় দেখে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন একটি নৌকার মধ্যে বসা, আর ওই নৌকার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এত স্পিডে নৌকা চালায় এত স্পিডে নৌকা চালায় আব্দুর রহিম রায়পুরী পিছন দিক দিয়ে আসতেছে। আল্লাহ নবীর নৌকা ধরার জন্য আমার নবী কয়ালি নৌকা আসতে চালাও, আমার আশেক আব্দুর রহিম রায়পুরী আসতেছে। আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করতে যে মাত্র এক কথা বললেন, আলী রাদিয়াল্লাহু আনহু নৌকা স্লো করলেন, একটু থামাইয়া দিলেন। আব্দুর রহিম রায়পুরী উনার নৌকাটা আসিয়া আল্লাহ নবীর নৌকার আংটার সঙ্গে বাড়ি মারল, যে মাত্র পয়গম্বর নৌকার আংটার সঙ্গে লেগে যায় টাস করে একটা আওয়াজ হয়ে যায়। ওই আওয়াজে আব্দুর রহিম রায়পুরীর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠিয়া বলে, হায় আমি কি দেখলাম কি দেখলাম। আব্দুর রহিম রায়পুরী কয়, যতদিন আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম ততদিন ওই আওয়াজটা শুনিয়া আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়াই। তাহলে যে যত বড় হয়েছে উসিলাও তত বড় খুঁজা দূরে কোন ঠিক না বে ঠিক। এই জন্য আমার আল্লাহ কয়, অবতাবু ইলাইকিল ওয়াসিলা, ওয়াসিলা তালাশ করো, আল্লাহর কাছে একটা ওসিলা তালাশ করো। এমন একটা ওসিলা তালাশ করবা কাল কিয়ামতের দিন আমার আল্লাহ ওসিলা বানায়া আপনাকে জান্নাত দিব। বেশ্যা মহিলা জীবন ভর গুনাহ করেছে, জিন্দগি নষ্ট করেছে, শেষ জীবনের মধ্যে আসিয়া কুয়া থেকে ওই মুজা দিয়া পানি উঠায়া আল্লাহর নিকৃষ্ট মাখলুক কুকুরকে পানি পান করায়। আমার আল্লাহ কয়, আল্লাহর বান্দিরে কুকুরকে পানি পান করার কারণে আমি আল্লাহ তোর জিন্দগির গুনাহ মাফ করিয়া তোকে জান্নাতের মেহমান বানাইয়া দিলা। তাহলে ওয়াকুবিলাইকিল ওয়াসিলা, ওয়াসিলা তালাশ করো, দশটা টাকা মাদ্রাসায় দিয়ে ওয়াসিলা তালাশ করো। প্রভু গো তোমার নবীর বাগানের মধ্যে দশটা টাকা দান করলাম, একশো টাকা দান করলাম, এক হাজার টাকা দান করলাম, হয়তো বলে কাল কিয়ামতের দিন আমার আল্লাহ তাআলা এই ওয়াসিলাকে তালাশ করিয়া আপনাকে আমাকে নাজাতের ব্যবস্থা করবো নি। আরো দূরে কন এরা কেউ কয় না, ওসিলা কি তালাশ করো, আরো দূরে এখন ওসিলা তালাশ করো। আহা, এমন একটা ওসিলা তালাশ করবেন ওয়াসিলা, যে ওসিলাটা আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন কেন্দ্র করিয়া আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। এমন একটা ওসিলা তালাশ করো। মাদ্রাসায় দান সদকা করা কি ওসিলা না এটা একটা? আরো দূরে এখন আল্লাহ নবী কয়, ইদা মাত আল ইনসান ইন কথা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইল্লা সালাস, তিনটা আমল জারি থাকে, সদগায়া জারিয়া, এক নম্বর সদগায়া জারিয়া, যা আপনি সদগায়া জারিয়া করে গেছেন আল্লাহর রাস্তায় দান করে গেছেন, এমন একটা হুজরাই বসে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মেরা সবের আগমন, প্রধান বক্তার আগমন, শ্যামল তোলার পক্ষ থেকে শ্যাম।